নমস্কার দেখছেন নিউজ ব্যাঙ্গার্ড আর এই মুহূর্তে আমি দীপেন রয়েছি আপনাদের সাথে দিনভর আজ নিউজ ভ্যানগার্ডে আপনারা চোখ রেখেছেন আমরা দিনভর রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের গণনার সব খবর আপনাদের সামনে তুলে ধরেছি সর্বপ্রথম অবশ্যই আপনাদের জানিয়ে রাখি সকাল নটা থেকে লাগাতার আমরা খবর করে চলেছি এবং আপনাদের জানিয়ে চলেছি যে কোথায় কি কি হচ্ছে গণনাকে কেন্দ্র করে কোথায় কি হয়েছে কোন কোন আসন কার কার দখলে গেছে তবে এতটুকু অবধি আমরা বলতে পারি যে এখনো কিন্তু গণনা চলছে এখনো গণনা শেষ হয়নি গোটা রাজ্যের বিভিন্ন আসনে বিভিন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন জেলা পরিষদের আসন পঞ্চায়েত সমিতির আসন এবং গ্রাম পঞ্চায়েতের আসনে কিন্তু নির্বাচন এখনো নির্বাচন গণনা এখনো চলছে তবে আপনাদের জানি রাখি গেরুয়া কিন্তু শিবিরে আনন্দের আনন্দের একটা বার্তা চলছে কারণ গেরুয়া শিবির কিন্তু ইতিমধ্যেই অকালে হোলি খেলতে শুরু করেছে এখন এবার যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে এবার এই নির্বাচনে একাত্তর শতাংশ গ্রাম পঞ্চায়েতের আসনে শাসক দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে পঞ্চায়েত সমিতির ৫৫ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং জেলা পরিষদের ১৭ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক সেবে যেই কটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে লড়াই হয়েছে আটি অগস্টে ভোট হয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে গেরুয়া শিবিরের অবশ্যই জয় জয়কার আজ আমরা দেখতে পাচ্ছি যে কটি আসনের এখন অব্দি ফলাফল ঘোষণা হয়েছে সেখানে বেশিরভাগ আসন কিন্তু গেছে শাসক বিজেপি এবং তিপ্রামথার দখলে তবে উত্তরে কিন্তু কিছুটা প্রভাব দেখা গেছে ইন্ডি জোটের সেখানে কংগ্রেস এবং সিপিআইএম প্রার্থীদের জয় দেখা গেছে আমরা বিস্তারিত আলোচনা করব আজ পঞ্চায়েত নির্বাচনে যে প্রক্রিয়া হল ভোট ভোটের আগে পত্র দাখিলকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত এবং তারপর আজ গণনা সে জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কেমন হল কেন এমন হল সে বিষয় নিয়ে আমরা অবশ্যই আজ একটি বিস্তারিত আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবো এবং আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন নিউজ ব্যাংগাটের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল স্বাগত অনুষ্ঠানে নীল একটা সোজা সাপটা প্রশ্ন আমার বা মানুষ আর যেটা জানতে চায় যে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হবার যে একটা ধারা সেটা আজ কিন্তু নতুন নয় ত্রিপুরার আছে আমরা যদি ২০১৪ সাল থেকে দেখি তখনও পঁচানব্বই শতাংশ আসন কিন্তু বামফ্রন্ট প্রার্থীরা জয়ী হয়েছিল এবং তার মধ্যে অনেক সিংহভাগ কিন্তু ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু হাজার আমরা দেখেছি ছিয়াশি শতাংশ আসন বিজেপি পালা বদলের পর ছিয়াশি শতাংশ আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং ছিয়ানব্বই শতাংশ আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে ২০১৯ এ কংগ্রেস দু আসনে জয়ী হয়েছিল সিপিএম জয়ী হতে পারেনি এবার আমরা দেখছি একই ধারা বজায় রয়েছে বিজেপির জয় কি মনে হচ্ছে মাঠে একটা মতো দেখো তুমি যে প্রশ্নটা বলছিলে নির্বাচন নিয়ে আমার সেইভাবে একটা ধারণা নেই তুমি যা তথ্যটা বললে বা যেটুকু আমি পড়াশোনা করছি তবে একটা প্রশ্ন আজকে বারবার নিজের মনে ঘুরপাক করছে এটা শুধু ত্রিপুরার না এটা কি বাঙালির কালচার কারণ তুমি যে প্রশ্নটা বলছিলে দু হাজার এগারো সাল থেকে আরম্ভ করে পরবর্তী যতগুলো পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচন হয় পরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো পঞ্চায়েত নির্বাচন সেখানেও প্রায় একই তেষট্টি শতাংশ চৌষট্টি শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়ী হয় অন্যদিকে যদি তুমি বামফ্রন্টটা বলে পশ্চিমবঙ্গে দেখো সেই চিত্র একই যে গ্রামীণ বাংলাতে সেখানেও দেখা যাচ্ছে যে ৬০ পার্সেন্ট বাষট্টি পার্সেন্ট আসনে কখনো ৭০ পার্সেন্ট আসনে কিন্তু পশ্চিমবঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে আচ্ছা তো সেই ঘুরে ফিরে যখন সাংবাদিকতা করতে আসলাম দেখলাম একই ছবি তাহলে রোগটা কি বাঙালির এই প্রশ্নটাই কিন্তু সব থেকে বেশি উঠছে দেখো পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে তোমার ত্রিপুরার রাজনীতির মূল মানে দল বদলে দল রাজনৈতিক দলের হয়তো আলাদা কিন্তু মোটামুটি তো গঠনটা প্রায় একই গঠনটা তো প্রায় একই গঠনটা প্রায় একই একই ভাষাভাষী সেখানেও বামফ্রন্ট এখানেও বামফ্রন্ট সেখানেও বিজেপি এখানেও বিজেপি সেখানেও কংগ্রেস এখানেও কংগ্রেস ওইখানেও কিছু আঞ্চলিক স্থানীয় স্তরের দল আছে এখানেও ওষা আছে প্রায় তো সেম টু সেম একই সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে বলতে পারি এটা একটা বড় ভুল সে যারাই জিতুক না কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই যে জয় হল এটা কিন্তু শাসকের একটা কর্তব্য যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্তত জিতব না আসুন অন্তত অন্তত নির্দল প্রার্থীদেরও যদি তারা দাঁড় করাতো তাহলে কিন্তু স্থানীয় স্তরের যে নেতৃত্বর যে আচরণ সেই আচরণ কিন্তু বুঝতে পারতো রাজ্য নেতৃত্ব যদি ভোট হতো দেখো ভোট হলে যদি ধরো কন্টেস্ট হতো কোথাও কোথাও শাসক দল বড় ব্যবধানে জিততো কোথাও জিততো না কিন্তু গ্রামের যে ত্রিপুরার যারা মানুষ তারা এই স্থানীয় স্তরের লিডারদের সম্পর্কে কি ভাবছে সেইটা কিন্তু বুঝতে পারত রাজ্য বিজেপির শীর্ষ নেতারা আর আজকে যখন তুমি বলছো সত্তর শতাংশ আসনে ভোটই নেই সেখানে গ্রাম বাংলার মানুষ যে শাসক দল বিজেপি নেতাদের উপর কতটা পছন্দ করে আদৌ কি পছন্দ করে সেটা কিন্তু জানতে পারছে না রাজ্যের নেতারা অর্থাৎ রাজ্যের নেতাদের কিন্তু আগামী বছর অন্ধকারে থেকে শাসন করতে দেখো বিধানসভা হবে হচ্ছে রাজ্যের দেখে হবে কেন্দ্রের দিকে দেখিয়ে কিন্তু পঞ্চায়েত স্তরের যে শাসন সেটা তো তোমার স্থানীয় নেতাদের দেখে হবে তো স্থানীয় নেতাদের গ্রামগঞ্জে ভূমিকা কি স্থানীয় নেতাটা আদৌ জনপ্রিয় কিনা সেইটা পরিমাপ করার জন্য কি প্যারামিটার আছে রাজ্য বিজেপির হাতে কোন প্যারামিটার নেই প্যারামিটার কিন্তু হতে পারত এবারের এই পঞ্চায়েত ভোট এখন এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকেই যেটা বিশেষজ্ঞরা বলছিলেন যে লোকসভা নির্বাচনে এরকম ভাবে রেকর্ড ভোটে জয় হবার পর এই যে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল নিয়ে যে বিরোধীদের একের পর এক অভিযোগ এবং ধারাবাহিকভাবে অভিযোগ করেছে এবং কিছু কিছু সন্ত্রাসের খবর অবশ্যই বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে এখন লোকসভা নির্বাচনে এইভাবে এত মার্জিনে জেতার পর কোনোভাবে কি নেতৃত্বদের মধ্যে মানুষের সমর্থন নিয়ে সন্দেহ ছিল তাহলে এই ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হয়েছিল কেন দেখো লোকসভা ভোট একটা আলাদা পরিপ্রেক্ষিতে ভোট হয় সেটা দেশের পরিপ্রেক্ষিতে ভোট হয় আর এখানে কি হবে যে তোমার পাড়ার শাসন ব্যবস্থা কার হাতে যাবে সেটা আমরা সাধারণ মানুষ এখানকার স্থানীয় মানুষরা ঠিক করে সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি যে কথা বলছো যে কেন যাচাই মানে এটা তো শাসক দলের দায়িত্ব ছিল দেখো সন্ত্রাসের অভিযোগ গোটা ভারতবর্ষ জুড়েই কম বেশি কোথাও প্রকাশ হয় হয় না কিন্তু তো পশ্চিমবঙ্গেও সন্ত্রাসের অভিযোগ আছে এখানেও আছে আসামেও সন্ত্রাসের অভিযোগ বা ভোটের রিগিং এর অভিযোগ হয় উত্তরপ্রদেশেও হয় গুজরাটেও হয় সব জায়গাতেই কিন্তু দা হয় কিন্তু শাসক দলের উচিত ছিল যে ভাই আমি আমার আনি দেখো যেইখানে একেবারে বিরোধীদের জানে জামানত জব্দ হবে লোকাল স্তরের প্রার্থীরা যে আমি দাঁড়ালে হয়তো দশটা ভোট পাবো না সেইখানে কোনো বিরোধী নেতা দাঁড়িয়ে তার সম্মানটা নষ্ট করতে যাবে না এটাও বাস্তব এটাও কিন্তু বাস্তব কিন্তু এত আসনে যখনই হবে তখনই কিন্তু প্রশ্ন দাঁড়াবে অর্থাৎ এই জায়গাতেই শাসক দলের ভূমিকাটা দরকার ছিল যে চলো ভাই এত অভিযোগ করছে আমরা সহযোগিতা করছি তোমরা প্রার্থী দাও জয় পরাজয় তো পরের ব্যাপার খেলা খেলা অনেক কিছুই থাকে টেবিলের তলাও থাকে টেবিলের কিছু উপরেও থাকে সেই জায়গাতে দরিয়ে যদি প্রার্থীটা আজকে দিতে পারত তাহলে কিন্তু শাসক দল কিন্তু একটা বিজ্ঞাপন দিতে পারত দেখো আমরা গান্ধীগিরিতে বিশ্বাসী তোমাদের আমলে প্রার্থী দিতে পারো এই অভিযোগ একটা অভিযোগের আবহাওয়া কিন্তু গোটা পঞ্চায়েত নির্বাচনটা কাটল এবং সেটা এরা প্রথমবার নয় এই ধরনের অভিযোগ বিরোধীরা কিন্তু বা মামলেও আমরা দেখেছি কংগ্রেস কিন্তু বরাবরই অভিযোগ করেছে যে প্রার্থীদের প্রার্থী দিতে গিয়ে বাধা দেওয়া হচ্ছে বা প্রার্থীদের হুমকি ধুমকি দেওয়া হচ্ছে ভোটদানে বাধা বা সাইন্টিফিক রেগিং বলে তখন বলা হচ্ছে এবং আজ বলা হচ্ছে যে একটা টেরার সৃষ্টি করা হচ্ছে ভয় ভীতি প্রদর্শন করে আজ বলা হচ্ছে এই ধরনের করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনে এই যে অভিযোগ ছিল শাসক দল বরাবর শাসক দলের নেতৃত্বরা যেটা রাজ্যস্তরের নেতৃত্বরা হোক বা যারা সেখানকার গ্রামীণ স্তরের নেতৃত্বরা যেখানে প্রার্থীরা তারা কিন্তু অভিযোগ করেছেন যে বিরোধীদের কোনো প্রার্থী ছিল না বিরোধীরা প্রার্থী দিতে পারেনি তাদের জনসংযোগ নেই জনবিচ্ছিন্ন তারা মানুষের সমর্থন হারিয়েছে মানুষ কি দেখে বামফ্রন্টের পাশে যাবে মানুষ কি দেখে কংগ্রেসের পাশে যাবে কংগ্রেস এমন একটা দল রাজ্যে তাদের কোনো সংগঠন নেই ভোট এলে তোরা ভোট পাখি বলে বিবেচিত হয় ভোট এলে বেরিয়ে আসে উল্টো দিকে বিরোধীরা বলছে যে সন্ত্রাসের মুখে শাসক দলে দুর্বৃত্তদের বা শাসক দল আশ্রিত দুর্বৃত্তদের সন্ত্রাসের মুখে তারা সব কিছুতে বাধা প্রাপ্ত হয়েছে ভোটে নমিনেশন দিতে পারেনি তারা পোলিং এজেন্ট দিতে পারেনি এবার আজ কাউন্টিং এজেন্টটা অনেকেই জাননি এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ কোন জিনিসটা মানুষ কোনটা বিশ্বাস করবে দেখো নির্বাচন একটা হচ্ছে বড় একটা গেম হুম বড় একটা গেম হুম এই গেমে এক একজন এক এক রকম তথ্য বার করবে বা তথ্য প্রকাশ করবে সিপিএম কখনো বলবে না যে আমার সাংগঠনিক দুর্বলতা ছিল তাই আমি হেরে গেছি এটা কোনদিন কোন বিরোধী দল আজ পর্যন্ত বলেনি বিরোধী দলের কাজ করাই কাজই হচ্ছে সবটা শাসক দলের গায়ে একটা অভিযোগ এটে দেওয়া এটা যে যখন শাসক থাকে যে যখন বিরোধী থাকে এটাই কিন্তু শুধুমাত্র শাসক দলের সন্ত্রাসের উপর তোমার হচ্ছে ঘরে বন্দুক রেখে নিজেদের যে সাংগঠনিক দুর্বলতা সেটাও কিন্তু কোথাও একটা নিজেদের যাচাই করা সময় হয়ে এসেছে শুধুমাত্র যদি আমি শাসকের সন্ত্রাস বলি শাসকের সন্ত্রাস বলি সেটাই বা মানুষের মানুষ মানবে কেন গ্রামীণ ভোট ভাই তোমার তুমি তোমার হচ্ছে অধিকার রয়েছে নমিনেশন দাখিল করার তো তোমার কাছে মানুষ নেই বলেই কিন্তু তুমি নমিনেশন কিন্তু দিতে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছো হয়তো কিছু জায়গায় সন্ত্রাস ছিল সেটাও অবাস্তব নয় কিন্তু বেশিরভাগ জায়গাতেই কি সন্ত্রাস ছিল সেটাও কিন্তু একটা প্রশ্ন অন্যদিকে তোমার শাসক দল তো সবসময় কলে বলে একটু ভারী হবেই সেই জায়গায় গণতন্ত্রে তো এটাই মজা যে তুমি প্রতিহত করবে সেটা মানুষকে সঙ্গে নিয়ে তার মানে কোথাও একটা তুমিও কিন্তু মানুষকে তোমার সমক্ষে আনতে পারো সেটাই বিরোধীরা কি সেখানেই ব্যর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই আমরা বিস্তারিত আলোচনায় যাব এই জায়গাটাই আজ রাজ্য রাজনীতিতে আলোচনার মূল বিষয় নীল যে বিরোধীরা কি কোনো জায়গাতেই জন সমর্থন পেতে ব্যর্থ হচ্ছে কোনো জায়গায় কিন্তু এই মুহূর্তে আমরা একটু চোখ রাখবো কারণ আমরা বারবার বলছি যে আজ কিন্তু যদি জোটের আমরা প্রভাব দেখি তাহলে ইন্ডি জোটের কিন্তু প্রভাব আমরা দেখেছি উত্তরে উনকোটিতে গৌরনগর ব্লক কিন্তু ব্যতিক্রমী ব্লক এবারে পঞ্চায়েত নির্বাচনে যেখানে রাজ্যের এই আটান্নটি ব্লকের মধ্যে একমাত্র ব্লক যদিও পঁয়ত্রিশটি ব্লকে নির্বাচন হচ্ছিল এবং একমাত্র ব্লক যেখানে সবকটি আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আর সেখান থেকে যা খবর পাওয়া যাচ্ছে যেই আসনগুলোর ফলাফল বেরিয়েছে তার মধ্যে বেশিরভাগই ইন্ডিজোট এবং ইন্দিজোটের প্রভাব জয় জয়কার আমরা আমাদের প্রতিনিধি অয়ন জুড়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে নীল আমরা একটু অয়নের সাথে কথা বলে নি অয়ন শুনতে পাচ্ছ তুমি আমাকে পাচ্ছি অয়ন কি খবর রয়েছে কি আপডেট রয়েছে গোড়নগর ব্লক নিয়ে দেখো গোলনগর ব্লকের গণনা যখন শুরু হয়েছিল সকাল আটটা থেকে এবং প্রথম রাউন্ডের গণনা থেকেই কিন্তু এখানে বিরোধী দল শিবির অর্থাৎ ইন্ডিয়া জোট সেখানে এগিয়ে রয়েছে এবং বলা যায় সেই এগিয়ে থাকার যে ধারা সেটা কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে বলা যায় যে শাসক দল সেখানে গতবারের তুলনায় আরো খারাপ ফল সেখানে করছে কারণ এই মাত্র যে গণনা প্রক্রিয়া দ্বিতীয় প্রায় শেষের পথে এবং সেখানে শাসক দলের একটি পঞ্চায়েত লক্ষ্মীপুর পঞ্চায়েত সেই পঞ্চায়েতটা কিন্তু এই মুহূর্তে হাত ছাড়া হয়েছে এবং সেই পঞ্চায়েতটা যে গুণনগর ব্লক এলাকায় প্রায় কুড়িটি গ্রাম গুণনগর ব্লক এলাকায় কুড়িটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং সেই কুড়িটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ইতিমধ্যেই এগারোটি গ্রাম পঞ্চায়েতের ফলাফল ঘোষণা হয়ে গেছে এবং সেই এগারোটি পঞ্চায়েতেই কিন্তু ইন্ডিয়া জুটের পক্ষে গেছে স্বাভাবিক ভাবেই সেখানে শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু কিছুটা হতাশা দেখা দিয়েছে কারণ তাদের যে ফলাফল সেই ফলাফল কিন্তু খারাপের দেখুন যে গণনার যে প্রক্রিয়া সেটাতে প্রথমে প্রথম অবস্থায় কিন্তু গণনা হচ্ছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের আসন গড়ে পরবর্তী সময় দ্বিতীয় ধাপে সেখানে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় ধাপে সেখানে জেলা পরিষদের আসন গণনা প্রক্রিয়া শুরু হচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় যে গণনা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে প্রথম রাউন্ডে এবং দ্বিতীয় রাউন্ডে যে গণনা প্রক্রিয়া এখন প্রায় শেষের পথে সব মিলিয়ে এখন পর্যন্ত গুণনগর পঞ্চায়েত সমিতির তিনটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে ছয়টা প্রথম রাউন্ডে তিনটা এবং পরবর্তী সময় আরো তিনটা পঞ্চায়েত সমিতির আসন মোট ছয়টি পঞ্চায়েত সমিতির হয়েছে ছয়টি পঞ্চায়েত সমিতির আসনে কিন্তু বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের অনুকূলে গেছে অপরদিকে জেলা পরিষদের এখন পর্যন্ত একটি আসনের ঘোষণা হয়েছে সেটা ইন্ডিয়া যুগের পক্ষে গেছে এবং অপর একটি আসন যেটা সব থেকে উল্লেখযোগ্য বলা যায় জেলা পরিষদের দুই নং আসন যেখানে উনকুটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদুজিমান নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই আসনে কিন্তু ইতিমধ্যে তিনি বেশ কিছু ভোটে পাঁচশো সাতাত্তরটি ভোটে কিন্তু তিনি এগিয়ে রয়েছেন যদিও দ্বিতীয় আসনে সেই ফলাফল চূড়ান্ত হয়নি তবে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী আমরা কিছুক্ষণ আগেই ওনার সাথে কথা বলেছিলাম অসংখ্য ধন্যবাদ অয়ন এই মুহূর্তের আপডেটের জন্য আমরা পরবর্তী সময় অবশ্যই চোখরা গৌরনগর ব্লকে এবং তোমার কাছে আবারও যাওয়ার চেষ্টা করব এই মুহূর্তের জন্য ধন্যবাদ নীল আমাদের প্রতিনিধি অয়ন মজুমদার কৈলাসহর থেকে যে কথাটা আমরা বলছিলাম যে বিরোধীদের বা ইন্ডি জোটের প্রভাব আমরা কিন্তু একটু দেখেছি সেখানে কিন্তু উত্তরে বা উনকোটিতে এখন উনকোটির খুব তাৎপর্যপূর্ণ ২০ টি মোট পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে ১১ বলা হচ্ছে যে ফলাফল হয়ে গেছে ১১ কিন্তু ইন্ডিয়া জোটের কাছে গেছে একটি পঞ্চায়েত লক্ষ্মীপুর যেটা শাসক দলের কাছে ছিল ২০১৯ সাল থেকে সেটাও কিন্তু বিরোধীরা ছিনিয়ে নিয়েছে এবং ঊনকোটি জেলার গৌরনগর ব্লক এবং এই যে একটা জেলা পরিষদ ঘোষণা হয়ে গেছে এবং আরেকটা জেলা পরিষদের আসন সেখানেও কিন্তু সাড়ে পাঁচশো ভোটে এগিয়ে আছে ভোটে কিন্তু বিরোধী প্রার্থীরা কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন এখন এখানেই দেখার ব্যাপার এই যে বিরোধীদের যে গোটা অভিযোগ সোলা রাজ্যে যে অভিযোগ এই যে অভিযোগ পাল্টা অভিযোগ যেটা বলছিলাম যে তাদের প্রার্থী দিতে দেওয়া হয়নি তাহলে গৌরনগর কি করে আলাদা হয়ে গেছে দেখো এইটাই তো মজা গণতন্ত্রের সেটা হচ্ছে শাসক দলের থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিল ইন্ডি স্থানীয়ভাবে তারা জোট করে তার মানে এখানে সাধারণ যারা মানুষ বা ভোটারদের সংগঠিত করতে পেরেছেন ইন্ডিয়া জোটের নেতারা তাই তো মানুষ তো ভোট দিয়েছে তারা বুথে এসে ভোট দিয়েছে নির্বাচন কিন্তু একটা পুরো প্রক্রিয়া নির্বাচন কিন্তু একটা পুরো প্রক্রিয়া নির্বাচনের প্রার্থী ঠিক করা তারপর প্রচার করা তারপর দান করা ভোটারদের নিয়ে আসা ফেলা তারপর আজকে গণনা পর্যন্ত কিন্তু একটা প্রক্রিয়া তাহলে সেই প্রক্রিয়াতে ইন্ডিজোটের পিছনে কিন্তু সাধারণ মানুষের একটা সমর্থন ছিল তার জন্য কিন্তু সাধারণ মানুষের বা ভোটার বা তোমার কর্মী সব একসঙ্গে মিলেমিশে কিন্তু একটা শাসক দলের থেকে একটা পঞ্চায়েত কিন্তু এই বাজারেও চিলিয়ে নিয়ে আসলো ইন্ডিয়া জোট তার মানে স্থানীয় স্তরে সেখানে কিন্তু মানে বিরোধীদের একটা সংগঠন রয়েছে সেই সংগঠনের জোরেই কিন্তু তারা এই নির্বাচনী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় জয়ী হয়েছে অর্থাৎ দেখো যেখানে সংগঠন করতে পেরেছে সেখানে কিন্তু ইন্ডিয়া জোটের নেতারা কিন্তু ফল পেয়েছে কিন্তু যেখানে সংগঠন করতে পারেনি সেখানে তো তাদের এই সন্ত্রাসের তত্ত্ব ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না কিছু জায়গায় হয়তো কিছু অভিযোগ থাকবে আবার কিছু জায়গায় তো অভিযোগের থেকে এদেরও বাঁচতে হবে না হলে মানুষের কাছে কি জবাব দেবে ঠিক এখানে একটা মজার ব্যাপার লক্ষণীয় যে পাশেই কিন্তু কৈলাসহরের চণ্ডীপুর যে ব্লক সেই চন্ডিপুর ব্লকে কিন্তু টোটালি বিরোধীরা ধরাশায়ী সেখানে কিন্তু শাসক দলের জয় জয়কা বিজেপি প্রার্থীরা কিন্তু ব্যাপকভাবে জয় এই মুহূর্তে ফলাফল যা ঘোষণা হচ্ছে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে পাশের ব্লক গৌরনগলে সেখানে কিন্তু ইন্ডি জোটের প্রার্থীরা কিন্তু জয় এখন একটা বার্তা কি যায় যেখানে গোটা ত্রিপুরা রাজ্যে বলা হচ্ছিল যে এবার যে নির্বাচনে ইন্ডি জোটের কথা আমরা বলছি ইন্ডি জোট পঞ্চায়েত বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং বামফ্রন্ট একে অপরের হাত ধরে এবং লোকসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চ তৈরি হয় কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কিন্তু ইন্ডিয়া জোট তৈরি হয়নি কিন্তু শুধু একমাত্র কিছু কিছু তারা বলেছে এবার কংগ্রেস সিপিএম এর জোট কিন্তু রাজ্য স্তরে হয়নি তাহলে সেখানে গ্রামীণ স্তরে কিছু কিছু জায়গায় তারা নিজেরা করে জোট বেঁধেছে যেটার উদাহরণ হচ্ছে গৌরনগর ব্লক তাহলে এবার ২০২৩ নির্বাচনের আগে কংগ্রেস এবং সিপিএম একসাথে আসার জন্যে যে পাইলট প্রজেক্টটা দেখানো হয়েছিল সেই পাইলট প্রজেক্টটা ছিল ছয় আগরতলা কেন্দ্র সেখানে তখন তৎকালীন সময় সুদীপ বর্মন কংগ্রেস প্রার্থী ছিলেন এবং কংগ্রেস প্রার্থী সিপিএম এর প্রার্থী কৃষ্ণা মজুমদার ছিলেন এবং বলা হচ্ছিল যে নীরবে একটি আতাত হয়েছে নীরবে সমঝোতা হয়েছিল এবং বলা হচ্ছিল যে যারা সিপিএম সমর্থকরা ওরাও কিন্তু কংগ্রেসকে ভোট দিয়েছে দেওয়াতে সুদীপ বর্মন সেখান থেকে জয়ী হয়েছিল এবং পরবর্তী সময়ে সে আসার আলোতে আলোকিত হয়ে এর নির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএম একে অপর বা বামফ্রন্ট একে অপরের পাশে আসে এবার গৌরনগর ব্লক করে দেখালো পঞ্চায়েত নির্বাচনে এটা কতটুকু তাৎপর্যপূর্ণ দেখো পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে বিধানসভার নির্বাচনটা এক করে দেখা হবে না পঞ্চায়েত নির্বাচন একটা স্থানীয় ইস্যু বরঞ্চ পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় নেতাদের যে জোট সেই জোটের চ্যালেঞ্জ কিন্তু অনেক বেশি রাজ্য স্তরে কিন্তু একটা আলাপ আলোচনার মধ্যে একটা জোটের বার্তা খোলা অনেক বেশি সহজ এইবার এই জায়গাতে হয়তো স্থানীয় নেতা তারা বুঝেছিলেন যে বিজেপিকে ঠেকাতে গেলে আমাদের একসঙ্গে হওয়া ছাড়া অন্য কোন উপায় নেই এবং আলাপ আলোচনার মধ্যে তারা একটা পরিবেশ তৈরি করতে পেরেছিলেন এবং সাংগঠনিক এই যে ক্রিয়া সেই সাংগঠনিক ক্রিয়া দেখো হয়তো এই লোকসভা ভোটের পর থেকেই তারা শুরু করেছিলেন এবং এই যে ভোটের প্রক্রিয়া আজকে গণনা পর্যন্ত সেই প্রক্রিয়া চালু ছিল তার জন্যই কিন্তু সাফল্য কিন্তু সেই এই সাফল্য যে আবার লোকসভা নির্বাচনে আসবে এটা ভাবার কোন কারণ নেই বা সেই সাফল্য যে আগামী বিধানসভা নির্বাচনে থাকবে সেটাও দেখা দেখা নেই ছোট ছোট ইস্যুতে অনেক কি হয় যে সেই জায়গাতে ধরো বিজেপি নেতাদের বিজেপির সবাই অপছন্দ করছে তখন কি হচ্ছে এই সুযোগটা স্থানীয় দলগুলি নিচ্ছেন এবং স্থানীয় দলগুলি নিয়ে তারা একটা নিজেদের মতো আলাপ আলোচনা করে জোট তৈরি করে এবং সেই জোটের সাফল্য অবশ্যই এসছে এবং এই যে সাফল্য সেই যে তুমি সংগঠিত সংগঠিত হতে হতে যে তুমি তুমি এবং মানে সেই জায়গাতে নিয়ে যেতে পেরেছো ভোট প্রক্রিয়া পর্যন্ত তাই সাফল্য এসছে এই যে সাফল্যটাকে সেটা সাফল্যটাকে ধরে রাখতে যদি পারা যায় এবং তারা যদি নিজেদের মধ্যে কথা বলে যদি সব জায়গাতে একটা খোলামেলা পরিবেশ তৈরি করতে পারে শাসককে হারাবে কিনা সেটা তো পরের প্রশ্ন কিন্তু একটা স্ট্রং অপোজিশন তো পাওয়া যাবে রাজ্যে গণতান্ত্রিক অবশ্যই আমরা গৌরনগর ব্লকের কথা যখন বলছিলাম কিভাবে গৌরনগর এই আটান্নটি ব্লকের মধ্যে গৌড়নগর কিভাবে ব্যতিক্রমী কারণ গৌরনগর কিন্তু শুধু ইন্ডি জোট দখল করেছে তার জন্য নয় গৌরনগর ব্লক একমাত্র ব্লক যেখানে সবকটি আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমরা যদি গৌরনগর ব্লকের বিরোধীদের কথা বলি তাহলে আমরা দেখেছি যে বিগত যে লোকসভা নির্বাচন সেখানে একমাত্র বিধানসভা কৈলাসহর যেখানে বিরোধীরা লিড পেয়েছিল বাকি রাজ্যের ষাটটি বিধানসভার মধ্যে টি বিধানসভাতে কিন্তু বিজেপি প্রার্থীরা বিপ্লব কুমার দেব এবং কৃতিদেবী বর্মন কিন্তু লিড পেয়েছিল বিধানসভা নির্বাচনও কৈলাসহর বিধানসভা কিন্তু গেছিল কংগ্রেসের দখলে এবং তার সেখান থেকে বিজেপি কংগ্রেস প্রার্থী বিরজিত সিনহা কিন্তু জয়ী হয়েছিলেন এবার আমরা দেখলাম গৌরনগর ব্লকের দিকে এই মুহূর্তে একটা আরো একটি খবর আপনাদের জানিয়ে রাখি পশ্চিম ত্রিপুরা পশ্চিম ত্রিপুরার যে জেলা পরিষদের আসন সেখানে সতেরোটি আসনের মধ্যে সতেরোটি আসনে কিন্তু দখল করেছে শাসক বিজেপি প্রার্থীরা সেই খবর এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে শাসক বিজেপি প্রার্থীরা কিন্তু সবকটি আসন জেলা পরিষদের সবকটি আসন দখল করেছে আর আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সঙ্গে কথা বলার তার আগে আপনাদের জানিয়ে রাখি আরও একটি এই মুহূর্তে যে খবর যে পশ্চিম ত্রিপুরা জেলায় সতেরোটি জেলা পরিষদের আসন রয়েছে এবং সেই সতেরোটি আসনের মধ্যে সতেরোটি আসনে কিন্তু শাসক দল বিজেপির জয়ী হয়েছে আর আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি জুড়ে গেছে এই মুহূর্তে আমার সঙ্গে সুপ্রীতি শুনতে পাচ্ছ তুমি আমাকে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পরিষদের আসনে ফলাফল ঘোষণা সেখানে শোনা যাচ্ছে বিজেপি সব প্রার্থীরা জয়ী হয়েছে আপডেট কি রয়েছে তোমার কাছে দেখো এখনো পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের যে সতেরোটা আসন সেই সতেরোটা আসনের ইতিমধ্যেই ফলাফল ঘোষণা করা হয়ে গেছে এবং যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে করে প্রত্যেকটা আসনে কিন্তু গেছে বিজেপির দখলে এবং ইতিমধ্যেই দাঁড়িয়ে তোমার একবার আছে প্রথম থেকে যদি বলি জেলা পরিষদের যে আসন ইতিমধ্যে উঠে আসছে এসপি যে আসন সেখানে খুশবু দেব বর্মা তিনি জয়ী হয়েছেন বিজেপির পক্ষ থেকে তিনি জিতেছেন এবং সেটা ছিল আনকন্টেস্টেড অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্যদিকে একই সামনে একই সঙ্গে পরবর্তীতে যদি আমরা দেখি দু নম্বর যে আসন ওয়েস্টের দু নম্বর আসন সেখানে শিলা দাস সেন তিনি জয়ী হয়েছেন এবং সেখানে লড়াই চলছিল বামতিয়ার মধ্যে পড়ছে এই আসনটি এবং বামকিয়ার মধ্যে আরো যে আসন করছে তিন নম্বর একটি যে আসন সেখানে আহ বিষ্ণুধব দাস তিনি জয়ী হয়েছেন এবং সেখানেও আহ একেবারে লড়াই ছিল সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে সেখানেও জয়ী হয়েছেন তিনি অর্থাৎ বিজেপির জয়ী অন্যদিকে দাঁড়িয়ে তোমার বামকিয়ার মধ্যে আর যে ব্যক্তি আসন করেছিল তার মধ্যে দলাই গোস্বামী তিনি জয়ী হয়েছেন এবং তিনিও বিজেপি থেকেই জয়ী এবং সেখানেও সিপিএম এবং কংগ্রেসের ছিল লড়াই অন্যদিকে আমি যদি এবার বামটিয়ার পাশাপাশি মোহনপুর বিধানসভার দিকে যাই দুই মোহনপুর বিধানসভার যে পঞ্চায়েতগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই জানাবো যে পাঁচ লক্ষর যে ক্ষেত্রে রয়েছে আসুক সেখানে মিষ্টু সরকার বিজেপির পক্ষ থেকে তিনি জয়ী হয়েছেন এবং সেখানে কংগ্রেস এবং সিপিএমের সাথে ছিল প্রতিদ্বন্দ্বিতা দ্বিতীয়ত এবং ছিল বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে বিজেপি কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে এই লড়াই তৃতীয়ত যদি বলি বিজেপি পক্ষ থেকে জয়ী হয়েছেন জয়লাল দাস এবং সেটা এসি সিট ছিল আহ সেখান থেকে জয়লাল দাস অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল সিপিআই এবং তার সাথে কংগ্রেস ছিল এবার তার পাশাপাশি বহুতপুরের পর আমি জিরানিয়ার দিকে যদি যাই জিরানিয়ার ক্ষেত্রে এবারে যেটা উঠে আসছে তোমার বিজেপির পক্ষ থেকে সিদায়ন দাস তিনি জয়ী হয়েছেন এবং অন্যদিকে মন্ত্রু দাস তিনিও একইভাবে জয়ী হয়েছেন জিরানিয়ার বিধানসভা থেকে এবং আমি ওল্ড আগতরা অর্থাৎ ফয়েপুরের দিকে যদি যাই পুরসোনা আগরতনার ক্ষেত্রে একেবারে দশ এগারো এবং বারো তিনটি আসন ছিল তিনটি আসনের ক্ষেত্রে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছে এবং সেখানেও ছিল জায়গাতে যদি নম্বর আসনের কথা বলি বা পুরতন আগরতলা সেখানে কামনা সরকার তিনি জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অন্যদিকে কৃষ্ণজিৎ দাস তিনিও বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন এবং তার সাথে বারো নম্বর আসনে বিশ্বজিৎ ছিল তিনিও একইভাবে জয়ী হয়েছেন আহ এবারে তোমাকে বলবো দুঃখের কথা যে পাঁচটা তার আসন ছিল প্রতিদ্বন্দ্বিতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির দখলে গেছে এবং বাদ বাকি যে তিনটে ছিল সেই তিনটে লড়াই হয়েছে কংগ্রেস এবং সিডিএম এর সাথে এবারে প্রথমেই যেখানে কংগ্রেস এবং সিপিএম এর সাথে লড়াই ছিল তেরো নম্বর এবং সেখানে মমতা দেব রায় তিনি জয়ী হয়েছেন বিজেপি থেকে এবং পরবর্তীতে ১৪ নম্বর যে আসন ছিল সেখান থেকে জয়ী হয়েছেন মনয় লোধ যদিও এই আসনটিতে কোন রকমের প্রতিদ্বন্দ্বিতা ছিল না এবং নম্বর যে আসন ১৫ নম্বর আসনে তোমার জয়ী হয়েছেন অবিনাশ দাস এবং দুটো লড়াই ছিল ছিল আর কোনো না এবং একেবারে শেষ বলবো যে তোমার সোভা নম্বর যদি বলি সেখানে সুজাতা সরকার তিনি জয়ী হয়েছেন এবং সেটা সম্পূর্ণ ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং একেবারে শেষ পশ্চিমের ক্ষেত্রে আহ সতেরো নম্বর যে আসন ছিল সেখানে উত্তম দাস তিনি জয়ী হয়েছেন এবং উত্তম দাসের সাথে লড়াই ছিল সিপিএম এবং কংগ্রেসের এই যে সতর্কতা আমরা দেখতেছিলাম ছবি তার মধ্যে তোমার জেলা পরিষদের এই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং জেলা পরিষদ সবটাই এক প্রকার গেছে বিজেপির দখলে আহ যার মধ্যে তোমার আহ তিনটে একমাত্র বিশেষ বলতে পারি যে তিনটে ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর বাদ বাকি সবটাই ছিল প্রতিদ্বন্দ্বী হিসেবে সিপিএম এবং কংগ্রেসের সাথে লড়াইয়ের পরে বিজেপির জয়লাভ রয়েছে এবং কোন ক্ষেত্রে ফিক্সড মার্জিন যেটা সেটা অনেকটাই ছিল প্রায় দশ হাজার কোনো জায়গায় ন হাজার কোথাও পাঁচ হাজার আবার কোথাও সাত হাজার এই যে ভোট মার্জিন বিজেপি প্রার্থীদের ক্ষেত্রে আমরা পেয়েছি থেকে এই মার্জিনে কিন্তু ইতিমধ্যে সিপিআইএম এবং কংগ্রেসকে হারিয়ে বিজেপি দখল করেছে জেলা পরিষদ দীপেন দাস সুপ্রীতি অবশ্যই তুমি আজ আমাদের আপডেট দিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ একদম বিস্তারিত আপডেট ধন্যবাদ তোমাকে দর্শক বন্ধুরা আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এই মুহূর্তে যে আপডেট আপনাদের সামনে তুলে ধরল পশ্চিম ত্রিপুরার জেলা পরিষদের যে সতেরোটি আসন রয়েছে সেই সতেরোটি আসন দখল করে নিল শাসক দলের প্রার্থীরা তার মধ্যে আগে থেকে কয়েকটি আসনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা বাকি আসনগুলো যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে যেখানে কখনো কোনো সরাসরি প্রতিদ্বন্দ্বিতা সিপিআইএম কিংবা কংগ্রেসের সঙ্গে হয়েছে বা কোনো কোনো আসনে কিন্তু ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সিপিআইএম কংগ্রেস এবং বিজেপি প্রতিদ্বন্দ্বিতাই ছিল সেগুলো কিন্তু বিজেপি দখল করে নিয়েছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে এই যে পঞ্চায়েত নির্বাচন তুমি যেটা বলছিলে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার চিত্র অনেকটাই এক পঞ্চায়েত নির্বাচন আসলে গ্রামের গ্রাম পরিচালনার নির্বাচন এবং সেখানেই বলা হয় বিশেষজ্ঞরা বলেন যে এখানেই টাকা অবশ্যই ফ্লো থাকে সবচেয়ে বেশি উন্নয়নের টাকা ফ্লো থাকে সবচেয়ে বেশি তার জন্যে পঞ্চায়েত নির্বাচন যারা শাসন ক্ষমতায় থাকে তাদের দখলেই বেশিরভাগ সময় যায় কিন্তু এই যে নির্বাচনকে ঘিরে যে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে যেটা তুমিও কিছুক্ষণ আগে বলছিলেন যে পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় এই ধারাটা কি করে পাল্টাবে বলে তোমার মনে হয় এই রাজনীতির এই ধারা তো দিন দিন আগামী দিন কি কোনোভাবে পাল্টাবে বলে মনে করছো নাকি একই রকমভাবে চলবে হয়তো দেখো একই ভাবে যদি বলি চলবে তাহলে তো সেটা কোনো আসার কথা নয় পঞ্চায়েত নির্বাচনে বা যে কোনো নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই যে জেতাটা এই ট্র্যাডিশনটা কোথাও একটা বদলানোর সময় হয়ে এসেছে আজকে দু চব্বিশ সালের আমরা হচ্ছে রয়েছি সেই চব্বিশ সালেও যদি আমরা মানে দু হাজার পঁচানব্বই মানে উনিশশো সালের ধারণা নিয়ে বসে থাকি তাহলে তো খুব একটা সুখকর বিষয় হতে পারে না কিন্তু জমায় যেটা বলবো দেখো আজকে একটা খুব জিনিস আহ খুব মিস করছি সেটা হচ্ছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের অদূরদর্শিতা রাজ্যের নির্বাচন দুদিন হলো নাকি ড্রাই রান করেছে তারা যে পঞ্চায়েত নির্বাচনের সমস্ত আপডেট তারা মানুষের সামনে তুলে ধরবে রেজাল্টের তাহলে তুমি দুদিন বসে কি ড্রাই রান করলে যেই ড্রাই রান করার পরে আজকে যখন ফাইনাল ম্যাচ সেই ফাইনাল ম্যাচের কোন রকম কোন তথ্য তুমি জানাতে পারলেন না রাজ্যের ভোটারদের কাছে কিন্তু রাজ্যের ভোটার সহ রাজ্যের মানুষের তো অধিকার আছে যে পঞ্চায়েত নির্বাচনের সমস্ত নির্বাচনের ফলাফল জানার বহু মানুষ হয়তো অফিসে কাজ করতে করতে তার কাছে কোন সামনে টেলিভিশন নেই কিছু মাধ্যম নেই সে একটা নির্বাচন কমিশনের সাইটটাকেই কিন্তু সে দেখে এবং সেটাই সবচেয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশনের সাইট হচ্ছে সব থেকে বিশ্বাসযোগ্য যে কোনো নির্বাচনের ফলাফল জানার জন্য যেই জায়গাতে আমরা দেখছি যে জাতি জাতীয় নির্বাচন কমিশন একেবারে সকাল বেলা থেকে গোটা রাত পরের দিন পর্যন্ত মানে বিভিন্ন সময় আপডেট করল পুরো সাইটটাকে বিভিন্ন ভাবে কোন প্রার্থী কত ভোটে হারছে কত ভোটে জিতছে এবং অনেক সময় দেখা গেছে যে ধরো আমি উদাহরণ দিচ্ছি দু আবার দেখলাম যে আবার এক ঘন্টা বাদে সেটা হচ্ছে ১০ ভোট বা ১৫ ভোট কমে গেছে আবার কোথাও বেড়ে গেছে এই যে সাইটটাকে সেটা কিন্তু বছরের লোকসভা নির্বাচনে করে দেখালো কিন্তু রাজ্যের পঞ্চায়েত নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন সেটা সম্পূর্ণ ব্যর্থ এর দায়কে নেবে এই যে সফটওয়্যার ট্রেনিং সফটওয়্যার সফটওয়্যার আপগ্রেড করা এটার জন্য তারা খরচ হয়েছে সেই খরচের টাকা তো তোমার আমার ট্যাক্সের পয়সাই হয়নি যে আজ শুরু করেছিল কিছুক্ষণ পর কোনোভাবে টেকনিক্যাল ফল্ট হয়েছে বা কোনো কিছু হয়েছে একদম প্রথম থেকেই কিন্তু নীরব এবং প্রথম থেকেই ধরা কোন ধরনের কোন আপডেট জিরো আপডেট হয়েছে আজ সেই ওয়েবসাইটে সেই ওয়েব সেটাই তোমায় বলছি যে এই ওয়েবসাইট না চালানোটা তো না তথ্য দেওয়া একটা চূড়ান্ত আমি মনে করি গাফিলতি এবং সেটা যদি কেউ কেউ রাজনৈতিক মহলের একাংশ অপরাধ বলছে অবশ্যই এটা অপরাধ আজকের যুগে অন্তত দাঁড়িয়ে তুমি দিতে পারিনি তাহলে তোমার যদি কোনো অসুবিধা থাকতো তুমি সেই ওইখানে বলতে পারতে যে আমার এই সমস্যার জন্য আমরা মার জন্য আমরা দুঃখ প্রকাশ করলাম মানুষের কাছে সেটা পর্যন্ত তারা করেনি এটা কি এটা তো মানে চূড়ান্ত গাফিলতি এবং এই গাফিলতির জন্য অবশ্যই কমিশনের এই বিভাগের যিনি ইনচার্জ আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার তার বিরুদ্ধে তদন্ত করা দরকার নির্বাচন কমিশন এ বিষয় নিয়ে কি কথা বলে আগামী দিন কোন ধরনের বক্তব্য রাখে কিনা কোন স্টেটমেন্ট দেয় কিনা সেদিকে আমরা নজর রাখবো এবং কি অ্যাকশন নেওয়া হয়েছে সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো কারণ এভাবে গোটা রাজ্যের মানুষকে বলার পর প্রত্যাশা দেখিয়ে প্রত্যাশা দিয়ে কিন্তু আজ কোন ধরনের আপডেট সে ওয়েবসাইটে দেওয়া হয়নি এ মুহূর্তে আমরা চলে যাব উত্তর ত্রিপুরা এবং সেখানে আমাদের প্রতিনিধি রূপক রয়েছে রূপক তুমি শুনতে পাচ্ছ আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি রূপক উত্তর ত্রিপুরা জেলায় ফলাফল যা ঘোষণা হয়েছে এখনো অব্দি কি আপডেট রয়েছে তোমার কাছে হ্যাঁ উত্তর ত্রিপুরা জেলার বেশ কয়েকটি যে ব্লক রয়েছে সেগুলোর মধ্যে এখনতো গণনা সম্পূৰ্ণ হয় নাই সাৰা ৰাতি গণনা চলিব তোমাৰ কিছুখন আগেও যুৱৰগৰে যুৱ যেনে যুৱ শ্ৰীপুৰ পঞ্চায়ত শ্ৰীপুৰ পঞ্চায়তে শ্ৰীপুৰ পঞ্চায়তে গণনা হৈছে পশ্চিম দেৱান পাছা দেৱান পাছা কামেশ্বৰ ৰাধাপুৰ পঞ্চায়েত সে পাঁচটি পঞ্চায়েত এখন পর্যন্ত গণনা সম্পন্ন হয়েছে তো সবগুলোর মধ্যেই কিন্তু বিজেপি কিন্তু পঞ্চায়েতে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছেন মানে জয়লাভ করেছেন পঞ্চায়েত গুলোতে ওকে পাঁচটি পঞ্চায়েত সমিতির ফলাফল ঘোষণা করা হয়েছে এবং বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে এছাড়া আর কোন ধরনের আপডেট কিছু রয়েছে কি আর এক বিষয় হচ্ছে যে গণনার গতি কতটা দ্রুত হচ্ছে কারণ এখন রাত প্রায় আটটা এখনো যদি পাঁচটা হয় বাকিগুলো কখন হবে এবং তারপর জেলা পরিষদ রয়েছে সেই সব গণনা কখন হবে একদম দেখুন আজকে আহ ঠিক সময় মতেই কিন্তু গণনা শুরু হয়ে গেছিল কিন্তু এখন পর্যন্ত সকাল আটটা থেকে সে গণনা শুরু করেছে এবং আহ সন্ধ্যা সাতটা পর্যন্ত শুধুমাত্র কিন্তু পাঁচটা পাঁচটা ছয়টা পঞ্চায়েত একটা ব্লকের মানে গণনা সম্পন্ন করেছে সেটা হিসাব করতে গেলে যেমন আজকে যুবরাজনগর ব্লকের মধ্যে আহ কুড়িটি পঞ্চায়েত হয়েছে কুড়িটি পঞ্চায়েতের গণনা সম্পন্ন করতে হবে ওদের এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সারা সারাদিন আহ গণনার পর কিন্তু মাত্র পাঁচটি আহ পাঁচটি পঞ্চায়েতে কিন্তু সম্পন্ন করা হয়েছে গণনা তো সেক্ষেত্রে দেখা যায় যে কালকে সারা রাত্র এবং দুপুরও বিকেলেও করতে পারে আগামীকাল গণনা সম্পন্ন করতে করতে ওকে রূপক বাকি নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে সেখানে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে কাউন্টিং কাউন্টিং এজেন্টরা এখনো আছে কিনা তো সকাল থেকেই সব দলের কাউন্টিং এজেন্টরাই সেখানে ছিল এবং এখন পর্যন্ত আছে আর নিরাপত্তার দিকে যদি আহ বলি নিরাপত্তার কথা তো সেখানে কিন্তু বাহিনী এবং পুলিশ বাহিনী কিন্তু এলাকাতে কিন্তু অসংখ্য ধন্যবাদ রূপক আপডেটের জন্য এই মুহূর্তে আপডেটের জন্য আমরা ফিরে যাবো তোমার কাছে আবারও যদি প্রয়োজন লাগে তখন এই মুহূর্তের জন্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের প্রতিনিধি রূপক দেবনাথ ধর্মনগর থেকে আপডেট দিচ্ছিলেন আপনাদের উত্তর ত্রিপুরা জেলার কী খবর কিন্তু ধীর গতিতে কিন্তু গণনা চলছে যেহেতু ব্যালটে ভোট হয়েছে ব্যালট আর নর্মালি সময় একটু বেশি প্রয়োজন হয় তবে যুবরাজনগরের উদাহরণ দিচ্ছিলেন কুড়িটি আসনের মধ্যে মাত্র পাঁচটি আসনের এই মুহূর্তে ফলাফল বের হয়েছে এবং এই পাঁচটি আসনই কিন্তু গেছে শাসক দলের কাছে এবং বাকি বিরোধীদের যায় কিনা সেটা অবশ্যই আমরা পরে আপডেট পাব নীল এই যে নির্বাচন হয়েছে এবং আমরা যেটা বলছিলাম যে রাজ্যের যে রাজনীতির যে পরিবেশ বিরোধীরা বারবার যে অভিযোগ করছে তাদেরকে সংগঠন করতে দেওয়া হচ্ছে না তাদের কর্মী সমর্থকদের আক্রমণ করা হচ্ছে এবং শাসক দল বলছে যে না বিরোধীদের পাশে কোনো লোক নেই এখন রাজনীতির জন্যে যারা এই মুহূর্তে বেরিয়ে আসছেন রাজনীতি করতে বেরিয়ে আসছেন সবাই কতটুকু নিরাপদ বলে তোমার মনে হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেভাবে রাজনীতি এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে চলছে বা পশ্চিমবঙ্গ চলছে বিরোধী রাজনীতি বলুন বা শাসক দল বলুন গোটা ভারতবর্ষের রাজনীতি চিত্রটাকে একই রকম এই দুটো রাজ্য যে কেমন না দেখো গোটা ভারতবর্ষের চিত্র রাজনীতিটা একই রকম নয় তবে তুমি যেটা বলছিলে যে দেখো পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা সবটাই আমরা কি জানো তো সবটাই মানে ন্যাশনাল মিডিয়া গুলোর একটা কভারেজ থাকে বাঙালিদের উপর তুমি যদি খুব ভালো করে দেখো যে কর্ণাটক কর্ণাটকে লাস্ট লোকসভা নির্বাচনের পর যা যা হয়েছে সেটা কিন্তু তোমার রাজ্যে যতগুলো প্রথম সারির টেলিভিশন রয়েছে বা যতগুলো খবর খবরের কাগজ রয়েছে সেই খবরগুলো কিন্তু প্রথম পাতায় আসেনি তার জন্য মানুষ জানে না কারণ কর্ণাটকই একমাত্র রাজ্য এই লাস্ট এক মাসের মধ্যে যেখানে বিষমত কাণ্ডে অন্তত পঁচাত্তর জনের মতো মানুষ মারা গেছে হয়তো সেটা বেশি হতে পারে মানে আমি যত যতদূর খবর রেখেছি প্রথম দু তিন দিন পঁচাত্তর জন মানুষ বিশমত কাণ্ডে মারা গেছে দ্বিতীয়ত তোমায় আমি বলি যে বিএসপির সেখানে স্টেট প্রেসিডেন্ট একটা পলিটিক্যাল স্টেট প্রেসিডেন্ট খুন হয়ে যাওয়া এটা কিন্তু কোন ছোট নিছক ঘটনা নয় সেখানে বিএসপি স্টেট প্রেসিডেন্ট তিনি গ্রেফতার হয়েছেন অন্যদিকে বিজেপির একজন জেলা প্রেসিডেন্ট সেখানে খুন হয়েছেন বিজেপির একজন এই দিন পনেরো আগে তাহলে দেখো দেখো কর্ণাটকে এই খবর গুলো আমি জাতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে একটু যোগাযোগ রয়েছে তাই এই খবর আমি জানতে পেরেছি তোমায় বললাম এরকম কিন্তু হাজার এক ঘটনা ঘটেছে যেগুলো হয়তো সেভাবে আমরা জানি না অন্যদিকে কি হয় যে আমাদের রাজ্যের যারা সংবাদ মাধ্যম গুলো রয়েছে আমাদের সেই নেই যে আমরা সমস্ত রাজ্যের এই আইন শৃঙ্খলার ব্যাপারে আমরা ফোকাস করতে পারছি না প্রকাশ করা হয় হ্যাঁ কিন্তু আমাদের এই বাঙালির বাঙালি অধ্যুষিত এই রাজ্যগুলিতে সমস্ত ন্যাশনাল মিডিয়ার একটা একটা ফোকাস থাকে এইখানে এখন বাঙালি তো একটা বুদ্ধি মানে বুদ্ধিমত বুদ্ধির একদম শিখরের জাতি এবং এই বাঙালি না থাকলে দেশটাই তো স্বাধীনত না তাই বাঙালির প্রতি একটা ঈর্ষা বলো বা বাঙালির প্রতি নজর বল সমস্ত ন্যাশনাল চ্যানেল গুলোর একটা থাকে বা টেলি মাধ্যম গুলোর থাকে তার জন্য আমাদের রাজ্যে একটা ইঁদুর মারা গেলেও ফার্স্ট পে মানে বহির রাজ্যের কাগজগুলিতে খবর হয় কিন্তু বহিরাজ্যে অনেক কিছু ঘটে সেগুলো আমাদের রাজ্যে খবর হয় না তো সেই জায়গাতে দাঁড়িয়ে সমস্ত রাজ্যেই পলিটিক্যালি হিংসা রয়েছে সমস্ত রাজ্যেই ভোটে বিরোধীদের শাসক বিরোধী পাল্টা অভিযোগ রয়েছে কিন্তু সবকিছুকে ছাপিয়ে এটা অস্বীকার করব না যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে যেমন ২৪ জন ২৫ জন মানুষ মারা যায় একদিনে সেইটা হয়নি এটা তো অস্বীকার কেন্দ্র হয় না সেটা হয় না এমনি আরেকটা বিষয় আমাদের অনুষ্ঠানে সময় ফুরিয়ে আসছে আমাদের আরেকটা বিষয় একটু আলোকপাত আমরা অবশ্যই দর্শক বন্ধুরা হয়তো চাইবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যে অগ্নিগর্ভ পরিস্থিতি সেই পরিস্থিতির নিরিখে আমাদের রাজ্যে নির্বাচন পঞ্চায়েত নির্বাচন যেহেতু আমাদের সীমান্তবর্তী রাজ্য পঞ্চায়েত নির্বাচন করার ক্ষেত্রে নিরাপত্তার দিক থেকে আমরা এটা কত বড় চ্যালেঞ্জ ছিল এবং মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচনও হয়েছে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু গণনাও চলছে গণনা যদিও কাল সময় লাগবে কাল শেষ হবে কিনা সেটা নিম সন্দেহ আছে এখন সেদিকটা তোমার কি মনে হচ্ছে ঠিকঠাক ছিল দেখো পঞ্চায়েত নির্বাচন স্থানীয় স্তরের নির্বাচন সেই স্থানীয় স্তরের নির্বাচনে বাংলাদেশের মতো ন্যাশনাল ইস্যু খুব একটা গুরুত্ব পায় না খুব একটা গুরুত্ব পায় না সেখানে স্থানীয় মানুষ স্থানীয় যারা জনপ্রতিনিধি তাদের দেখেই বেশিরভাগ ভোটটা হয় সেই দিকেই আশি শতাংশ মানুষ ঝুঁকে থাকে কুড়ি শতাংশ মানুষ হয়তো একটু ন্যাশনাল বা একটু জাতীয় ইন্টারন্যাশনাল রিলেটেড কিছু চিন্তা ভাবনা করে সেটাও করে না মানে তাও করে না এবার আমি বিধবাই বলছি অনুপ্রবেশ ইস্যু একটা সমস্যা দেখো অনুপ্রবেশ ইস্যু তো শুধু ত্রিপুরার সমস্যা নয় পশ্চিমবঙ্গের বড় সমস্যা অসমের বড় সমস্যা সীমান্তবর্তী রাজ্যগুলোর বড় সমস্যা মিজোরামের সমস্যা মণিপুরের সমস্যা সবারই কিন্তু সমস্যা সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশের একটা অচল অবস্থা তৈরি ছিল পঞ্চায়েত ভোটের জন্য আমরা তো দেখলাম রাজ্যের যে স্টেট এজেন্সিগুলি রয়েছে সেই স্টেট এজেন্সিগুলো আরো বেশি সক্রিয় ছিল যে কোনো মতেই যাতে অনুপ্রবেশের মতো জিনিস যাতে পঞ্চায়েত ভোটের দিন না হয় যাতে কোন রকম অশান্তি না হয় সেই জায়গাতে তো রাজ্য পুলিশ একটা অবাধ মানে সাদা চোখে দেখতে গেলে পঞ্চায়েত ভোটে তো রকম কোন বড় হিংসার ঘটনা ঘটেনি এবং সেটা যেভাবেই হোক তারা ট্যাকেল করেছে এবং সেটা তো একটা তাদের একটা এখানে প্রশংসা পাওয়ার তারা যোগ্য অন্যদিকে আজকেও পর্যন্ত দেখলাম যে সেইখানে বিরোধীরও পর্যন্ত এখনো পর্যন্ত গণনা নিয়ে পেসিফিক কিন্তু কোনো অভিযোগ নেই কে প্রেস কনফারেন্স করে ওই শাসকের সন্ত্রাস নিয়ে বেশি কথা বলছেন সেগুলো না মানে সাংবাদিক আমাদের খুব একটা গুরুত্ব নেই এটা তাদের কাজ তারা সারা সময় গিয়েই এটা বলবে না ভোট গ্রহণ পরেও কিন্তু আমরা দেখেছি যে বিরোধী আহ কিন্তু বলেছেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ তো সেই জায়গাতে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের মোটামুটি ফল আজকে পর্যন্ত বড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি ঠিকঠাকই হয়েছে এবার কেউ কেউ সেটাকে একটু অতিরঞ্জিত করে প্রেস কনফারেন্স করে তাদেরও তো একটা মুখ বাঁচাবার একটা দরকার আছে এই যে পরপর যে ব্যর্থতা একজন সভাপতির আমলে যদি সে যদি বিধানসভায় হারে সে যদি লোকসভায় হারে সে যদি পঞ্চায়েত ভোটে হারে তাহলে তো তার মুখটা বাঁচবে কোথা থেকে তারও তো মুখ বাঁচাতে হবে তারও তো করে কমবে খেতে হবে রাজ্যের মাটিতে তার তো অস্তিত্ব বজায় রাখতে হবে তা কি করতে হবে অতএব ওই

ওকে ধন্যবাদ নীল তোমাকে সঙ্গে থাকার জন্য আর দর্শক আমরা অবশ্যই পঞ্চায়েত নির্বাচনের সব খবরে সকাল থেকে চোখ রাখছিলাম এবং কোথায় কি হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে কোন কোন আসনে ফলাফল বের হচ্ছে তার আপডেট কিন্তু আপনারা বরাবর নিউজ ভ্যানগার্ডই পাবেন শুধু আজ নয় আগামীকালও কিন্তু একদম শেষ পর্যন্ত কিন্তু আমরা চোখ রাখব তাই আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড